হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দনা, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। আর আজকের ভিডিওটা ইনসার টাইটেলটা দেখে বুঝতেই পারছো আমি কী বিষয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা দিতে চলেছি বন্ধুরা। হ্যাঁ, আজকে একটা খুব মজার ভিডিও দিতে চলেছি। শরীরটা তত একটা ভালো না, তাও মানে কি আর বলবো, তত একটা ভালো নাও, তাও তোমাদের সাথে মানে কথা বলছি, তোমাদের সাথে মানে মানে কথা বলা ভিডিও দিয়ে আর এসে আমি একটু যাই হোক একটু ভালো আছি বন্ধুরা। তা আজকে যাব এক জায়গায়, আজকে যাব খুব একটা ভালো মানে জিনিস নেওয়ার জন্য যাব। কোথায় যাব আর এটা জানো না, এটা আমি অনেক দিন ধরে যাব 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 করে যাওয়াই হয় না। তোমাদের দাদাভাইকে ভাইকে বলছি যে মানে এত কাজ জানো না, কাজের জন্য যেতেই পারছে না। আগের দিনে এক গিয়েছিলো তোমাদের দাদাভাই গিয়ে, তা মানে আমি গিয়েছিলাম না, সাথে আমার শরীরটা খারাপ ছিল। তো তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়েছিল, কিন্তু তো একটা পয়সা নিয়ে গিয়েছিল না, ওই জন্য আনা হয়নি। তা আজকে আমি যাব, গিয়ে সেই জিনিসটা নিয়ে আসব। আমার মনের মতন একটা জিনিস, আমি অনেক দিনতে বলেছিলাম যে হ্যাঁ আমি এটা পেলে আমি তোমাকে এটা দেব, তো সেটাই আজকে আনার জন্য যাব। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো, কোথায় যাই আর কি নিয়ে আসি, ঠিক আছে? আর দেখো বন্ধুরা, আমরা আমাদের স্টেশনে তারকনগর স্টেশনে চলে এসেছি, আর ওই যে সামনে আমার দিদিটা আছে আর আমার বাবু আর আমার মেয়ে, আমরাই তিন মানে চারজনাই যাচ্ছি। আর আগের দিন তোমাদের দাদাভাই তো দেখে এসেছিলো, আর আসার সাথে সাথে দেখো ট্রেনটাও ঢুকে গেছে। এবার ট্রেনে উঠবো, ট্রেনে উঠে যাব আমরা মাঝদিয়া। মাঝদিয়া এই যে এবার মাঝদিয়া দেখো চলে এসেছি, মাঝদিয়া বলছি ট্রেনের ভিতরে। এই যে আমি এবার ট্রেনে উঠে গেছি, আর ট্রেনের ভিতরে আমি বসে আছি, আমার বাবু সবাই আছে। তারপর এই যে এবার মাঝদিয়া স্টেশনে আমরা নেমে গেছি। দেখো মাঝদিয়া স্টেশনে নেমে যাওয়ার পরে যাচ্ছি, আগে হচ্ছে ওই মানে স্টেশনে নেমে যাওয়ার পরে ওই দিদিভাই একটা যাবে একটা স্বর্ণকারের দোকানে, সেই স্বর্ণকারের দোকানে যাব। যাওয়ার পরে মানে এখন যাব স্বর্ণকারের দোকানটা, এখন আমরা মাঝদিয়া প্ল্যাটফর্ম পরে আছি। আর সবাই আমার দিকে চেয়ে এসে ভিডিও মানে ভিডিও করছি, তো আমার দিকেই মানে চেয়ে আসি। এবার চলেছি দেখো সেই স্বর্ণকারের দোকানে, আর এসছি। দেখো এখানে বেশ ভালোই মানে জিনিসপত্র আছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম, আমিও একটু দেখছি। আমি একটু নূপুর দেখতে মানে নূপুরটা ভালো, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নূপুর ছিল, নূপুরগুলোই একটু দেখছিলাম। তা ভাবছিলাম যদি পয়সা নিয়ে আসতাম মানে টাকা নিয়ে এলে একটা নূপুর নিয়ে যেতাম, তা পয়সা আর আনেনি। আমি যেটা নেব সেটা নেওয়ার জন্যই শুধু এসছি, সেই পয়সাটা নিয়ে এসছি। তারপর এবার উঠে পড়লাম টোটোয়, টোটো উঠে যাব আমরা যে জিনিসটা নেব সেই জিনিসটার কাছেই যাব। যাওয়ার জন্য টোটোতে চললাম, এবার টোটোতে উঠে সেইখানে দেখো চলে এলাম। এসে এই যে বন্ধুরা দেখো চলে এসেছি, আর এটাই আমি কিন্তু নেওয়ার জন্য এসেছি বন্ধুরা। আমি অনেক দিন আগে থেকে মানে আসবো আসবো আশাই হয় না, আর এটাই আমি মানে না কেনা পর্যন্ত আমার একদম মনে একটু শান্তি ছিল না, যে না আমি কবে কিনবো কবে কিনবো, কিনা মানে কিনাটাই আমার কিনা বলতে শরীরটা তত একটা ভালো ছিল না, ওই জন্য আশাই হয়নি। দেখো অনেক ডিজাইন আছে, মানে এই যে এগুলোর কালার করা না, এই যে একটা ডিজাইন আছে, এই একটা ডিজাইন তোমাদের সবটাই দেখালাম, এই যে একটা ডিজাইন, তো কোনো ডিজাইন দেখেই আমার তত একটা পছন্দ হয়নি। তার লাস্ট এসে এটা দেখে পছন্দ হলো, তার হচ্ছে সেটা নিয়ে চলে এলাম একটা ভ্যান গাড়িতে এসে। এই যে দেখো আমাদের মাঝদিয়া কালী পুজোর এটাই প্যান্ডেল, মাঝদিয়া স্টেশনের উপরে যে দেখো এই প্যান্ডেলটা বানিয়েছে, মোটামুটি বেশ ভালোই হয়েছে। দেখো এই যে একটু দেখিয়ে দিলাম প্যান্ডেলটা, এই যে ভিতরে যে এটাই করেছে। দেখো আমার মানে দেখি যদি তোমাদের দাদাভাইকে বলবো যদি আসে, তাহলে মানে পুজো দেখার জন্য আসবো। তার বন্ধুরা কালকে তো জানো না আসতে ওই যেটা যে জিনিসটা আনার জন্য গিয়েছিলাম, আনতে আনতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো, ওই জন্য তোমাদের মানে ভিডিওটা শেষ করার টাইম পাইনি, তা আজকে ভিডিওটা শেষ করব। তা চলো কেমন হয়েছে তোমাদের একটু দেখাই। আর আমার তো খুব পছন্দ হয়েছে, আমার অনেক দিন ধরে আসা ছিল যে আমার ঘরে ঠাকুর, তো তোমরা যারা আমার রোজকার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার ঘরে মানে ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুর আছে, কিন্তু সিংহাসনটা ছিল না। তা আমি বলতাম যে ঠাকুরের কাছে মনে মনে বলতাম, ঠাকুর আমি তো মানে ইউটিউবের ভিডিও বানাই, তা আমি যদি কোনো দিন আমি যদি ইউটিউব থেকে পেমেন্ট পাই, তাহলে তোমার আগে সেই পেমেন্টের টাকা দিয়ে আমি একটা তোমাকে সিংহাসন কিনে দেবো। তা আজকে আমি সেটা পেরেছি বন্ধুরা, আর এটা শুধুমাত্র তোমাদের জন্য। তো অনেকদিন আমি এক মাস হয়ে গেছে, এক মাস আগেই কিন্তু পেমেন্টটা পেয়েছি। তা অনেকে আছে কিন্তু পেমেন্ট পাওয়ার পরে হাতে দু হাতে টাকা নিয়ে কিন্তু ভিডিও বানায়, তোমরা আবার ভেবো না যে দিদিভাই তো অনেক সবাই তো টাকা হাতে নিয়ে কিন্তু ভিডিও বানাতে, দিদিভাই তো টাকা হাতে নিয়ে ভিডিও বানালো না। তা না বন্ধুরা, আমি টাকা হাতে নিয়ে ভিডিও বানাবো না,
আমি হচ্ছে আর কেউ যদি পায় সে তার মিথ্যে কথা বলবে না, তা আমি পেয়েছি অনেকদিন আগে থেকেই। আমি মনটা একটু ভালো ছিল না, ওই জন্য বানাবো বানাবো বলে একদম বানানোই হয় না। তা কালকে গিয়ে আমি হচ্ছে এটা নিয়ে, তোমাদের দাদাভাই আগে গিয়ে এটা পছন্দ করে এসেছিল, তা যে টাকা বলেছিল দাম সেই টাকাটা মানে নিয়ে, তোমাদের দাদাভাই শুধু 2,000 টাকা নিয়ে গিয়েছিল, ওই জন্য আনতে পারিনি। তা আমি কালকে গিয়ে নিয়ে এলাম। তা বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখে বলবে। আর আমি জানো না খুব খুশি যে আমি নিজে রোজগার করে আমি ঠাকুরের জন্য একটা জিনিস নিয়ে আসতে পেরেছি, এতে আমি খুব খুশি জানো না যে আর কি বলবো, জানো না খুবই খুশি বন্ধুরা। তা তোমরা ভেবো না যে দিদি ভাই কি আর বলবো, তা সত্যি আমি খুশি। আমি টাকা হাতে নিয়ে ভিডিও বানালাম না, তা আমি ঠাকুরের যে আমি আমি নিজে রোজগার করে আমার মতন মানুষ আমি নিজে রোজগার করে ঠাকুরের জন্য একটা সিংহাসন কিনতে পেরেছি, এতেই আমি খুব খুশি। আর আমি মনে মনে বলেইছিলাম যে ঠাকুর আমি যদি কোনোদিন কিছু মানে ইউটিউব থেকে কোনোদিন পেমেন্ট পাই আমি প্রথম টাকা দিয়ে তোমাকে একটা সিংহাসন কিনে দেবো। তা সেটা পেয়েছি বন্ধুরা, তা ওটা আমি এনেও ফেলেছি, আনলাম কালকে। চলো তোমাদের দেখাই কেমন হয়েছে, ঠিক আছে? এই যে বন্ধুরা দেখো, এই যে কেমন হয়েছে বলো, এই যে দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে বন্ধুরা, তোমাদের কেমন হয়েছে অবশ্যই বলবে, ঠিক আছে? এই যে এখানে একটা ইয়ে আছে, এখানে একটা ঠাকুর পাতা যাবে, তারপর দেখো ডিজাইনটাও কিন্তু মোটামুটি ভালোই আছে। আর দেখো এখানেও, এই যে আর এখানে, এই যে দেখো তালা সিস্টেম আছে, ড্রয়ার সিস্টেম আছে, এই যে দেখো, এই যে দেখো এখানে অনেক জিনিস রাখা যাবে, দেখো এই যে, ঠিক আছে? আমি খুব খুশি যে আমি রোজগার মানে রোজগার করে ঠাকুরের জন্য একটা জিনিস কিনতে পেরেছি, এতে আমি খুবই খুশি বন্ধুরা। আর এটা শুধু তোমাদের জন্য, এই যে আবার ইউটিউবের প্রথম পেমেন্টের টাকা দিয়ে কিন্তু আমি এটা কিনলাম, আর আমি টাকাটা পেয়েছি অনেকদিন আগেই, কিন্তু আমি ভিডিও বানানো হয়নি। তা আমি ওটা রেখে দিয়েছিলাম যে আমি যেদিনই হোক ঠাকুরের জন্য নিয়ে আসবো, তা মনটা একটু ভালো ছিল না ওই জন্য মানে আনা হয়নি, তা যাওয়া যাওয়া হয়নি, কিন্তু কালকে গিয়ে নিয়ে চলে এসেছি। দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে, ঠিক আছে? আমার তো খুব ভালো, আর অনেকে যে দেখছে সেই বলছে ভালো হয়েছে, মানে সবাইয়েরই মানে ভালো পছন্দ হয়েছে। তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি, আর কালকে মানে শেষ করতে পারিনি ওই জন্য আজকে শেষ করে দিলাম, তার পরের দিন আজকে। আর কালকে তো কালী পূজা, কালী পূজার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই তোমরা দেখবে। আর আমার এই যে আমার রোজগারের টাকার এটা ঠাকুরের জন্য আমি এটা কিনে আমি খুব খুশি, আর এটা শুধু তোমাদের জন্য। তা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে? তাহলে ভিডিওটা শেষ করে দিলাম বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ফ্যামিলির সবাইকে জানো অনেক অনেক ভালোবাসা, আর তোমরা সবাই আমার পাশে থাকবে, ঠিক আছে? টাটা।